वेलकम बैक फ्रेंड्स, अपनारा देखें सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनल। तो बंधुरा मुहूर्ते अपन प्रत्येक उठे आसलो एक बिराट बड़ो सुखबर। तो बंधुरा अपन मध्य थे जरा जरा एखो पर्त प्रधानमंत्री उज्ज्वला योजना फ्री गैस कनेक्शन नीते तरज बिराट सुखबरती अवशेषे बिनामूल्य गैस सिलिंडार पवार एटाई शेष सूझ जेने नीन कि करते हैं। तो बंधुरा से ही विस्तारित सम्पूर्ण आपडेट अपन के जानो जो क्यों अपना बिनामूल्य प्रधानमंत्री उज्ज्वला योजनार जो आवेदन करते गैस सिलिंडार तुलते पारबेन समस्त किछु तथ्य ये भिडियोते शेयर करब। तार आगे आपनादेर काछे एकटा रिक्वेस्ट, जदि आपनारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबसक्राइब करे ना थाकेन तो चैनलटिके एखोनोई सबसक्राइब करे आमादेर पाशे थाकुन एबं भिडियोटी इनफर्मेटिव मने होले प्रचुर लाइक एबं शेयर करते भुलबेन ना। पाशापाशि आपनारा जारा जारा भिडियोटी देखछेन तारा अवश्यई कमेंट बक्से लिखे जानाते भुलबेन ना जे आपनादेर बाड़िते जे गैस कानेक्शनटि रयेछे सेटि कोन कोम्पानिर, एचपी ना भारत गैस ना इंडियन गैस। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় মোদি সরকার গরিব গ্রামীণ মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিয়ে থাকে। এই যোজনায় এবার সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসের পর বিনামূল্যে সিলিন্ডার পাবেন না। করোনার জেরে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য দেশের প্রায় 7.4 কোটি মহিলাকে 3 মাসের জন্য বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। এপ্রিলে শুরু হওয়া স্কিমের মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। দেখে নিন কীভাবে এই যোজনার লাভ নিতে পারবেন। এই যোজনায় সেপ্টেম্বর মাসের পর আর বিনামূল্যে গ্যাস সিলিন্ডার মিলবে না, ফলে এই যোজনার সুবিধা নেওয়ায় এটাই শেষ সুযোগ। এর জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি রেজিস্ট্রেশন করানোর পদ্ধতি বেশ সহজ। গ্যাস কানেকশন নেওয়ার জন্য বিপিএল পরিবারের কোনো মহিলা আবেদন জানাতে পারবেন। যোজনার ওয়েবসাইট পিএম উজ্জ্বলা যোজনা .com-এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য সবচেয়ে প্রথম ফর্ম ভর্তি করে নিকটবর্তী যে এলপিজি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। পাশাপাশি এখানে আবেদনকারী মহিলাদের নিজেদের নাম এবং জনধন অ্যাকাউন্ট নম্বর, পরিবারের সমস্ত সদস্যর নাম, আধার নম্বর দিতে হবে। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দেশের সরকারি তেল সংস্থাগুলি গ্যাস কানেকশন আপনাদের নামে জারি করবে। কোনো উপভোক্তা চাইলে ইএমআই অপশন সিলেক্ট করলে ইএমআই এর টাকা সিলিন্ডারের সাবসিডির সঙ্গে অ্যাডজাস্ট করতে দেওয়া হবে। এই যোজনার সুবিধা কেবলমাত্র তারাই পাবেন যারা দরিদ্রসীমার নিচে রয়েছেন এবং বিপিএল কার্ড যাদের রয়েছে। এখানে বাড়ির মহিলারা নিজেদের নামে গ্যাস কানেকশন নিতে পারবেন। ভর্তুকির টাকার জন্য কোনো সরকারি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।